হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিক মাস্টার। অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো কিভাবে মাত্র একটা ক্লিক ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিখুঁতভাবে রিমুভ করতে পারি কম সময়ের ভিতরে, মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমরা সাধারণত বিভিন্ন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক ঝামেলা পোহাই, তাই আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আসছি যাতে আপনারা মাত্র একটা ক্লিক ব্যবহার করে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা নিখুঁতভাবে রিমুভ করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমত কাজটা করার জন্য গুগল ক্রোম চুজ করলাম, গুগল ক্রোম সফটওয়্যারে ঢুকলাম। এরপর আমরা এখানে সার্চ বারে রাখলাম রিমুভ ডিডি, আর ই এম ও রিমুভ ডি জি। এবার আমরা ইন্টারফেস করবো, ওয়েবসাইটে আমরা ঢুকে যাবো। এরপর আমরা এখান থেকে আপলোড ফটোতে যাবো, আপলোডিং এর। এরপর আমরা ব্রাউজে যাবো, দেন গ্যালারি, দেন আমাদের ফটোটা চুজ করবো। এই ফটোটা আমি আপলোড করতে চাচ্ছি, এই ফটোটা আমি চুজ করে দিলাম, ফটোটা আপলোড হচ্ছে। একটু সময় লাগবে, জাস্ট কয়েক সেকেন্ড। হ্যাঁ, আপলোড হয়ে গেছে, প্রসেস হচ্ছে। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে কয়েকটা সেকেন্ডে, খুব কম সময়ের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছি। এই ফটোটার সাইজ দিয়েছে 612x408, মোটামুটি একটা সাইজ। আর যদি আমরা বেস্ট সাইজ চুজ করি, এই যে ডাউনলোড এইচডি, এটা যদি চুজ করি তাহলে অনেক পরিমাণে এমবি খাবে, আর সরি টাকা পে করতে হবে, তার কারণে আমরা ফ্রি ডাউনলোড করলাম ডাউনলোডে ক্লিক করে। ডাউনলোড হয়ে গেছে দেখি, এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ হয়ে গেছে। এবার আমরা ফটোটা হালকা এডিট করে দেখি, এই ওয়েবসাইটের ভিতর থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, তারপরে ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। আমরা এখন চেঞ্জ করে দেখি, সরাসরি আমরা এডিট করে দেয়। একটু সময় লাগবে, হ্যাঁ আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় আছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড নতুন একটা চুজ করে দেব, ব্যাকগ্রাউন্ডটা চুজ করলাম। এবার এখান থেকে চাইলে আমরা ওই যে আমরা মাঝে মাঝে ভাবি যে ফোনের ফটোতে ডিএসএলআরের মতো ব্লার কীভাবে করব, তো আমরা এই প্রসেসটা ব্যবহার করতে পারি। প্রথমত ক্রোম ব্রাউজারে যেয়ে আপলোড দিব, আর এখান থেকে আমরা ইচ্ছা মতো ব্লার করে দিব। কতটুকু লাগবে, একদম নিজ ইচ্ছা মতো মনে হবে আমরা প্রাইম লেন্স দিয়ে ছবি তুলছি, একেবারে ক্লিন ব্লার। তো ব্লার দেখতেছি আমরা, এখান থেকে আমরা ব্লার ব্যবহার করতে পারি ইচ্ছা মতো। এখান থেকে ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড আমরা চুজ করতে পারি, অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানে আছে, আনলিমিটেড, যত ইচ্ছা তত চুজ করে নিতে পারি। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে দেখতে পারি কোনটা আমার কাছে ভালো লাগতেছে। আমি আর কয়েকটা দেখাই আপনাকে, এখানে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড আছে। সহজে কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ডে মানে ফটো ব্যাকগ্রাউন্ডে ব্লার দিতে পারি, কীভাবে খুব সহজে একটা পিএনজি তৈরি করতে পারি, একদম সহজ। তো আমরা এটা ট্রাই করতে পারি, আর নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে আসবো, খুব গুরুত্বপূর্ণ। আপনাদের দেখার দাওয়াত রইল, এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।